টস হেরে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর দুই ওপেনার দুর্দান্ত শুরু করে। বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি দুজনে মিলে 137 রানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে। কোহলি 47 বলে 59 রানে আউট হয়ে যান। তার ইনিংসটি সাজানো ছিল একটি ছক্কা এবং পাঁচটি চারের মাধ্যমে। অপরদিকে ফাফ ডুপ্লেসি 54 বলে 84 রান করে তিনিও আউট হয়ে যান। তার ইনিংসটি সাজানো ছিল পাঁচটি ছক্কা এবং পাঁচটি চারের মাধ্যমে। গ্রেন ম্যাক্সওয়েল আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। দীনেশ কার্তিক ফিরেছেন মাত্র 7 রান করে। মহিপাল 7 রান এবং সারফারাজ আহমেদ তিনি মাত্র 5টি রান করে অপরাজিত ছিলেন। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট পেয়েছেন হারপ্রীত ব্রো। জবে 175 রান টার্গেটে ব্যাট করতে নেমে পাঞ্জাব কিংস দলীয় 27 রানের মাথায় দুই ওপেনার তারা হারায়। ম্যাথিউ শট 8 রান ও লিয়াম 2 রান করে ফিরে যান। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাঞ্জাব কিংস। দলটির হয়ে সর্বোচ্চ 30 বলে 46 রান করেন প্রভুশ্রীরাম সিং। এরপর শেষ দিকে জিতেশ শর্মা 27 বলে 31 রান পাঞ্জাবের জয়ের পথে আশা দেখিয়েছিল, তবে তাকে কেউ সঙ্গ দিতে পারে নাই। শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস 150 রানে অল আউট হয়ে যায়। এদিন আরসিবির হয়ে বল হাতে চমৎকার করেছিলেন মোহাম্মদ সিরাজ। তিনি একাই 4টি উইকেট তুলে নিয়েছেন এবং অনিন্দ হাসারাঙ্গা 2টি উইকেট নিয়েছিলেন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেই না করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে। বিজিএ স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন।